হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল্লাহ নোমান। ওয়েলকাম টু এনি টাইম লার্নিং। হ্যাপি নিউ ইয়ার। আজকের যে টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে সহজে ফন্ট চেঞ্জ করা যায়। আমরা সবাই মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখার সময় আমাদের চেঞ্জ করতে হয়, অনেক সময় বাংলা লেখার মাঝে মাঝে আমাদেরকে কিছু ইংলিশও লিখতে হয়। তো সে সময় সেই ইংলিশ লেখাগুলোর জন্য আমাদেরকে আবার ফন্ট চেঞ্জ করতে হয়, এবং সেটা হয় খুব লং প্রসেস। সো আমি সেই লং প্রসেসটাকে কীভাবে সহজে করা যায় কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে। আমরা সবাই শর্টকাট সম্পর্কে জানি, কিবোর্ডের কিছু কিছু কি একসাথে চাপলে কিছু শর্টকাট কমান্ড তৈরি হয়। তো সেই শর্টকাট কমান্ডগুলো কীভাবে আমরা তৈরি করব মাইক্রোসফট ওয়ার্ডে, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন দেখে নিই প্রথমে ইন্ট্রোটা। ওকে গাইস, ওয়েলকাম অ্যাগেইন অ্যান্ড নতুন বছরের শুভেচ্ছা। তো চলুন শুরু করে দিই। তো প্রথমে আমি এখানে কিছু লিখি। সাপোজ ধরুন আমি লিখলাম হ্যালো। এখন আমি এখানে কোন আছেন সবাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যেহেতু আপনারা সবাই এই কর্নারে লক্ষ্য করছেন আমার বিজয় 71 দেওয়া, তো সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল অল্ট্রা বি প্রেস করতে হবে। দেন আমাকে আবার এখান থেকে ভাষাটি সিলেক্ট করতে হবে, সুতনি এম জে। এইখানে এরপরে যদি লিখি দেখেন হচ্ছে। এরপর আমি আবার নিচে লিখতে চাইলাম ইংলিশে কিছু একটা, হ্যাপি নিউ ইয়ার, তো আমাকে আবার কন্ট্রোল অল্টা বি দিতে হবে। দেন এখান থেকে আবার আমাকে কালীবাড়ি বাড়িতে ক্লিক করতে হবে। দেন লিখতে পারবো হ্যাঁ। তো আমি চাই এই বারবার এই ফন্ট সেকশনে যে এখান থেকে ফন্টটা চেঞ্জ না করে, আমি চাই যাতে এটা সহজে হয়। দেখেন এখানে ফন্ট সেকশনে নেওয়ার পর একটা অটোমেটিক একটা শর্টকাট দেখাচ্ছে, কন্ট্রোল শিফট এফ, তাই না? এই যে এইরকম দেখেন আপনার এরকম ফন্ট মেনু ওপেন হচ্ছে, বাট এগুলোর মাধ্যমে শর্টকাট কি হয় না। এখন দেখেন শর্টকাট কি হচ্ছে, আমি কন্ট্রোল অল্টা এই টাইপের কিছু একটা জিনিস প্রেস করব, প্রেস করলে আমার এখানে সুতনি এম জিতে যাবে। আবার আরেকটা কি কন্ট্রোল প্রেস করলে তখন সেখান থেকে আমার এটা ইংলিশ যে ওয়ার্ডটা দিয়ে রাখবো, টাইম নিউ রোমান্স আছে, আপনার কালীবাড়ি বাড়ি আছে, এরিয়াল আছে, যেগুলো দিয়ে রাখবো সেগুলো তো ফেরত আসবে। তো চলুন দেখে নিই কী করতে হবে আমাদেরকে। সেজন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল অপশনে, এখান থেকে অপশনস, এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, সেখানে আপনারা চলে যাবেন কাস্টমাইজ রিবন। সেখান থেকে কিবোর্ড শর্টকাটস নামে একটি অংশ দেখতে পাবেন আপনারা, সেখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে এখানে দেখেন ক্যাটাগরিজ থেকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে একদম নিচে এসে ফন্টস। ফন্ট সিলেক্ট করার পর এই পাশের অপশনটাতে দেখবেন আপনার কম্পিউটারে ইনস্টল করা যতগুলো ফন্ট আছে সব এখানে চলে আসবে। তো আমি প্রথমে সুতনি এমজির জন্য ফন্ট সিলেক্ট করে দিব। তো সুতনি এমজিটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে এখান থেকে স্ক্রল করে। হ্যাঁ, সুতনি এম জে, এটা প্রেস করার পর প্রেস নিউ কি শর্টকাট। আমি এখানে আমার কি শর্টকাট হিসেবে দিচ্ছি অল্টা আর সিঙ্গেল নোটেশন, অল্টা সিঙ্গেল নোটেশন। এটা দেওয়ার পর আমি এখান থেকে অ্যাসাইন করে দিব। দেখুন আমার এখানে কারেন্ট কীতে একটা কি অল্টা প্লাস সিঙ্গেল নোটেশন যোগ হয়ে গেছে। এরপর আমাকে আবার ইংলিশে ব্যাক যেতে হবে, সেজন্য কী করতে হবে আমাকে ইংলিশ ফন্টটা খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে আমাদের কালীবাড়ি ছিল, কালীবাড়ি কালীবাড়ি সিলেক্ট করার পর আমি এখানে আবার দিব কন্ট্রোল শিফট ডাবল নোটেশন বা ডাবল ফার্স্ট নোটেশনটা দিব।
আচ্ছা, এটা যাই হোক একটা চিনলো ঢেউ দেওয়া, আই ডোন্ট নো এই চিহ্নটার অ্যাকচুয়াল নাম কি। এই এটা হচ্ছে আমার যে কিবোর্ড লজিকের কিবোর্ডের ইএসসি বাটনের নিচের বাটনটা, নিউমেরিক যে বাটনগুলো আছে অন আপনার কিয়ের উপরে সেটার উপরেরটা। তো আপনারা যে কিগুলো একসাথে প্রেস করলে আপনার বাই ডিফল্ট কোনো কিছু রান হচ্ছে, যেমন কন্ট্রোলটা বি বা ভি দিলে আমাদের যে বিজয় রানটা হচ্ছে এরকম হচ্ছে না, আর কন্ট্রোল সি দিলে যেরকম কপি হচ্ছে এই টাইপের কমান্ড রান হচ্ছে না। এই ধরনের কিগুলো আপনি চাইলেই সিলেক্ট করে রাখতে পারেন এখানে। তো এরপর আমি আবারও অ্যাসাইন দিব, দেওয়ার পর ক্লোজ, দেন ওকে। আচ্ছা এখন দেখেন আমার এখানে কালীবাড়ি বাড়ি সিলেক্ট করা আছে এবং এখানে দেওয়া আছে বিজয় একাত্তরের ইংলিশ ভার্সনের জন্য করা আছে, আমি ওটা বাংলা ভার্সন করে নিচ্ছি, বিজয় একাত্তর কন্ট্রোলটা ভি। দেন অলটা ফার্স্ট নোটেশনে যেটা দিয়েছিলাম সেটা দেওয়ার পর ওয়াও, আপনারা সবাই লক্ষ্য করেছেন আমার এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো চলুন লিখে দেখি কে মানে কীরকম হচ্ছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বাংলা আমি সফলভাবে লিখতে পারলাম। এখন আমি আবার কন্ট্রোল অলটা বি দিয়ে ইংলিশ ভার্সন আনছি এবং অলটা শিফট ওই ফার্স্ট নোটেশন যেটা দিয়েছিলাম ওটাতে আমি আবার প্রেস করছি। দেখেন আমার এখানে আবার কালীবাড়িতে ফেরত চলে আসছে। এখন এখানে যদি লিখি আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে খুব সহজেই আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে ফন্টগুলো চেঞ্জ করতে পারি, এর ফলে আমাদের লেখার গতি অনেক বেড়ে যায়। অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেক বড় বড় ডকুমেন্ট লিখতে হয় এবং সেখানে বাংলা এবং ইংরেজি দুটো সমানভাবেও লেখা লাগে, তো সেক্ষেত্রে বারবার এই ফন্ট চেঞ্জ করা, আবার ফন্ট চেঞ্জ করে ব্যাক যাওয়া একটা লং প্রসেস হয়ে যায়। আর যখন অনেক কাজের প্রেশার থাকে তো সেটা তো বলা বাহুল্যই যে কতটা কষ্টদায়ক হয়। তো আমি আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কাজের গতি আরও অনেক বাড়বে। যদি ভিডিও থেকে উপকৃত হন সকলের সাথে শেয়ার করবেন, একটা থামস আপ দিবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ডে কোন সমস্যাটির সমাধান আপনি চান, আমি অবশ্যই আপনাদের সেই সমাধান নিয়ে নেক্সট ভিডিওটি বানাবো। তো ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচ।